এ পর্বে আমরা পেস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো পেস করিডোরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে দেখুন, এই টুলবারের মধ্যে প্রথম যে টুলটি রয়েছে পিক টুলটি, এই পিক টুলটি দিয়ে আমরা যখন কোনো অবজেক্ট অথবা কোনো ভেক্টর শেপ অথবা কোনো টেক্সটের উপর এভাবে ক্লিক করি, তখন উপরে এই প্রপার্টিজ বাড়ে, এই টেক্সট অথবা কোনো ভেক্টর শেপ অথবা কোনো ইমেজের সাথে রিলেটেড সমস্ত অপশনগুলো কিন্তু উপরে আমরা পাই। অন্যদিকে আমাদের এই পিক টুলটি এভাবে আমাদের যে ক্যানভাসটি রয়েছে যেটির উপর আমরা কাজ করি, যে ওয়ার্ক এরিয়া বা আমাদের যে প্রিন্টেবল এরিয়া রয়েছে, এই প্রিন্টেবল এরিয়ার মধ্যে নর্মালি একটি ক্লিক করে সিলেক্ট করি বা নর্মালি এই পেজের উপর একটি ক্লিক করি, তখন দেখুন এই পেজের সাথে রিলেটেড সমস্ত অপশনগুলো উপরে কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা কোনো অবজেক্ট অথবা টেক্সট অথবা কোনো শেপ নিয়ে কাজ করার সময় সেটির উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু পেজ নয়, শুধুমাত্র এই শেপের সাথে বা এখানে যে রেক্ট্যাঙ্গেলটি আমরা ড্র করেছি এই রেক্ট্যাঙ্গেলের সাথে রিলেটেড সমস্ত অপশনগুলো কিন্তু উপরে রয়েছে। বাট আমরা যখন এই পেজের উপর নর্মালি একটি ক্লিক করব, তখন এই পেজের সাথে রিলেটেড সমস্ত অপশনগুলো কিন্তু আমরা উপরে পাচ্ছি। যেমন ধরুন, আমাদের এই পেজের সাথে যে রিলেটেড সাইজগুলো, সেই সাইজের যে কীভাবে আমরা সাইজটিকে নির্ণয় করবো ইঞ্চিতে বা মিলিমিটারে, সেটি আমরা এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবো। এবং এখানে উইথ এবং হাইট, আমরা এই পেজের উইথ এবং হাইট কত চাচ্ছি সেটি এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবো। এখানে দেখুন কিছু বাই ডিফল্ট যে পেপারের সাইজ রয়েছে, আমরা যেই পেপারটি নিয়ে কাজ করবো সেই পেপারের সাইজ কী হবে সেটি আমরা এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবো। তো এই লেটারের ড্রপ ডাউন লিস্ট থেকে আমি A4 সাইজ সিলেক্ট করে দিয়েছি, এবং এখান থেকে আমরা যে A4 সাইজের যে পেপারের উইথ এবং হাইট কত আছে সেটি এখানে কিন্তু শো করছে। তো এভাবে আমরা এই পেজ সেট আপ করে নিতে পারবো। তো এখন আমরা এই কোরেলড্র 12-এ যখন কোনো পেজ নিয়ে কাজ করব, তো সে সময় এরকম অনেক প্রয়োজন হতে পারে যে শুধুমাত্র একটি পেজ নয়, অনেকগুলো পেজ নিয়ে আমরা কাজ করব। তো সে সময় আমরা কীভাবে অনেকগুলো পেজ তৈরি করতে পারি, এখানে লক্ষ্য করুন এখানে মাত্র একটি পেজ রয়েছে, এখানে একটু নিচের দিকে খেয়াল করলে আমরা দেখব যে এখানে মাত্র একটি পেজ রয়েছে। তো এরকম অনেকগুলো পেজ কীভাবে আমরা তৈরি করব, তো এক নম্বর পেজে কিন্তু আমাদের এই রেক্ট্যাঙ্গেল ড্র যেটি করেছিলাম সেই রেক্ট্যাঙ্গেলটি আছে। তো অনেকগুলো পেজ তৈরি করার জন্য এখানে এই পেজ ওয়ান কিন্তু বাই ডিফল্ট ছিল, এটি তৈরি করতে হয়নি। নর্মালি ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা এরকম বাই ডিফল্ট একটি সেটিং পেয়েছিলাম যেখানে পেজ ওয়ান রয়েছে। বাট এখন আমরা অন্য অনেকগুলো পেজ যদি তৈরি করতে চাই, তো সেই ক্ষেত্রে এখানে যে প্লাস চিহ্নিত একটি আইকন রয়েছে, যে প্লাস রয়েছে, এই প্লাসে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা পেজ তৈরি হবে। এখানে দেখুন এটি হলো পেজ ওয়ান এবং এটি হলো পেজ টু, এবং নর্মাল এভাবে আমরা যতগুলো ক্লিক করব ততগুলো পেজ কিন্তু এখানে তৈরি হবে। এখানে আমরা 5টি পেজ তৈরি করেছি, এক থেকে শুরু করে 5টি পেজ এই প্লাসে ক্লিক করার মাধ্যমে তৈরি করতে পেরেছি, কিন্তু এক পেজ ওয়ান কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এখানে আমরা মাউস পয়েন্টার যদি ধরি তাহলে এরকম একটি অংশ আসবে। এভাবে টেনে ধরে আমরা কিন্তু সবগুলো পেজ এখান থেকে দেখতে পারি। দেখুন এখন কিন্তু পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি, পেজ ফোর এবং পেজ ফাইভ এভাবে কিন্তু তৈরি হয়েছে। তো এভাবে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে পেজগুলো তৈরি করতে পারি, এই প্লাসে ক্লিক করার মাধ্যমে। এখানে ওয়ান অফ ফাইভ, অর্থাৎ এক থেকে পাঁচ, এরকম 5টি পেজ আমরা তৈরি করতে পেরেছি। তো এই পেজ তৈরি এভাবে ক্লিক ছাড়াও আমাদের যদি একসাথে অনেকগুলো পেজ তৈরি করার প্রয়োজন হয়, যে আমরা একসাথে অনেকগুলো পেজ তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই লে আউট মেনু রয়েছে, এই লে আউট মেনুতে তৈরি করবো এবং এখানে ইনসার্ট পেজ এ ক্লিক করব। তো ইনসার্ট পেজে ক্লিক করার পরে আমরা এখানে ইনসার্ট ওয়ান পেজ, অর্থাৎ যে কতগুলো পেজ আমরা তৈরি করতে চাই সেটি এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবো। যেমন ধরুন এখানে আমি 10টি পেজ তৈরি করতে চাই, তো 10 লিখে আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু 10টি পেজ একসাথে তৈরি হয়ে যাবে। এবং কখন এরকম প্রয়োজন হতে পারে যে এই পেজগুলো আমরা ডিলিট করতে চাই, তো সেখানে নর্মালি এখানে মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করে আমরা যদি দেখি যে ডিলিট পেজ, এটি একটি ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা ডিলিট করতে পারবো। এখানে একইভাবে এখানে যে কোনো পেজ আমরা ডিলিট করতে চাই, যদি এক নম্বর পেজকে ডিলিট করতে চাই, তো এখানে ক্লিক করে ডান বাটন যে ডিলিট পেজ, এখানে আমরা যে কিন্তু এক নম্বর পেজ এভাবে আমরা ডিলিট করতে পেরেছি। অর্থাৎ আমরা এভাবে খুব সহজেই কিন্তু যেই পেজটি এখানে আমাদের সিলেক্ট থাকবে সেই পেজটি কিন্তু আমরা এভাবে ডিলিট করতে পারবো। এছাড়া একসাথে অনেকগুলো পেজ ডিলিট করার জন্য আমরা
এই লেআউট মেনুতে চলে যাব এবং এখান থেকে ডিলিট পেজ ক্লিক করব। তো ডিলিট পেজ ক্লিক করার সাথে সাথে এখানে কতটি পেজ, অর্থাৎ যেমন ধরুন এখানে আমাদের পেজ রয়েছে 1 থেকে 5 পর্যন্ত, তো এভাবে কয়েক হাজার পেজ নিয়ে আমরা যখন কাজ করব তো সেই ক্ষেত্রে একসাথে কত পেজ থেকে কত পেজ আমরা এখানে ডিলিট করতে চাই। নর্মালি এখানে আমি 2 লিখে দিয়েছি। এবার আমি এখানে থ্রু টু পেজ এই চেক মার্কস বক্সে নর্মালি ক্লিকের মাধ্যমে একটি টিক চিহ্ন বসিয়ে দিয়েছি। এবার 2 নম্বর পেজ থেকে আমি যদি 4 নম্বর পেজ পর্যন্ত এই পেজগুলো যদি মুছতে চাই, ডিলিট করতে চাই, তো সেক্ষেত্রে আমি এখানে 4 লিখে দিয়ে এবার ওকেতে ক্লিক করছি। লক্ষ্য করুন এখানে আমরা যেহেতু মেনশন করে দিয়েছিলাম যে কত নম্বর পেজ থেকে কতগুলো পেজ আমরা ডিলিট করতে চাই, সেটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এভাবে আমরা পেজ কিন্তু খুব সহজেই ডিলিট করতে পারি এই লেআউট মেনুতে গিয়ে একসাথে অনেকগুলো পেজকে। তো আমরা যখন এখানে 1 থেকে 5 পর্যন্ত এরকম অনেকগুলো পেজ তৈরি করেছিলাম, তো আমরা এরকম আরও কিছু পেজ তৈরি করে নিই। দেখুন এখান থেকে 1, 2, 3, 4 এরকম 4টি পেজ আমরা তৈরি করতে পেরেছি। তো এই পেজগুলো নিয়ে আমরা যখন কাজ করব, তো এক এক পেজে আমরা এক এক ডকুমেন্ট রাখতে পারি। যেরকম 1 নম্বর পেজে আমরা যদি কোনো ভিজিটিং কার্ড ড্রয়িং করি, 2 নম্বর পেজে যখন আমরা কোনো ঈদ কার্ড নিয়ে কাজ করি, এবং 3 নম্বর পেজে যদি অন্য কোনো কিছু নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে অ্যাট এ গ্ল্যান্স কিন্তু দেখা যাবে না যে কোন পেজে কী রয়েছে, এভাবে ক্লিক করে করে দেখতে হবে। বাট আমরা যদি এভাবে এই পেজগুলোর নামগুলোকে রিনেম করে নাম স্পেসিফিক করে দিতে পারি, তাহলে কিন্তু কাজ করার ক্ষেত্রে আমাদের একটি বিশেষ সুবিধা হবে। যেমন ধরুন 1 নম্বর পেজে আমি ভিজিটিং কার্ড নিয়ে কাজ করব, তো সেই ক্ষেত্রে আমি এই 1 নম্বর পেজটি সিলেক্ট করে মাউস পয়েন্টার এখানে রেখে ডান বাটন ক্লিক করে আমি এখানে রিনেম পেজ দিয়ে দিব, এবং এখান থেকে যদি লিখি ভিজিটিং কার্ড, দেখুন এখানে ভি কার্ড আমি দিয়েছি, এখানে ভিজিটিং কার্ড হয়ে গেছে। একইভাবে 2 নম্বর পেজ, এখানে 2 নম্বর পেজের উপর মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করে আমরা যদি এখানে রিনেম পেজ, এখানে যদি লিখি ঈদ কার্ড, দেখুন এখানে ঈদ কার্ড এখানে আমরা রিনেম করতে পেরেছি। এভাবে আমরা যে পেজটিতে যা রাখবো সেটি নির্দিষ্ট করে দেখার জন্য এবং অ্যাট এ গ্ল্যান্স বোঝার জন্য যে কোন পেজে কী রয়েছে সেটি বোঝার জন্য কিন্তু আমরা এভাবে রিনেম করে দিতে পারি। তো এই পেজের বিষয়গুলো আমরা নিজেদের মতো ব্যবহার করে আমরা আমাদের এই কোরেলড্র 12 সফটওয়্যারটিতে আমাদের কাজ করার ক্ষেত্রে আমরা এই পেজের বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের এই কোরেলড্র 12-এর কাজগুলোকে আরও বেশি গতিময়, ছন্দময় এবং সুইপলি করতে পারি।